বোন আপনি বললেন আমার স্মৃতিশক্তির ব্যাপারে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া স্মৃতিশক্তি নিয়ে কোরআনে কোনো আয়াত আছে কিনা লোকজন এই বিষয়ে আমাকে প্রশ্ন করলে যে আমার রহস্য কি আপনার কি কম্পিউটার মেমরি রহস্যটা কি রহস্যটা কোরআনে দেওয়া আছে দাওয়া ট্রেনিং প্রোগ্রামে আমার ছাত্রদের জন্য আমি যা করি আমি বলি তিনটা জিনিসের দরকার প্রথমটা হচ্ছে কোরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 160 যে যদি আল্লাহ সাহায্য করেন তাহলে কেউ তোমাদের উপর জয়ী হবে না আর আল্লাহ সাহায্য না করলে সাহায্য করার কে আছে আর তাই মুমিনগণ আল্লাহর উপরে নির্ভর করুক এক নাম্বার আল্লাহর উপর ভরসা দ্বিতীয় হচ্ছে কোরআন বলছে সূরা আনকাবুত অধ্যায় নম্বর 29 আয়াত নম্বর 69 যদি সংগ্রাম করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে যদি চেষ্টা করেন জিহাদ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন দ্বিতীয়টা কঠোর পরিশ্রম তৃতীয় হচ্ছে আল্লাহ বলেছেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7 এবং সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 43 ফাসআলু আহলি যিকরি ইন কুনতুম লা তাআলামুন যদি না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো তৃতীয় হচ্ছে টেকনিক আমাদের দাওয়া ট্রেনিং প্রোগ্রামে টেকনিক শেখানো হয় আর লোকজন বলে ভাই জাকির কৌশলটা কি আমি বলি সেটা তৃতীয় কম গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা যত কৌশলই থাকুক আপনি দেখবেন আমাদের অনেক ছাত্র এমবিএ করেছে আর কৌশলের বিভিন্ন বিষয়ে মুখস্থ করেছে ত্রিকোণ কৌশল সম্পর্কে জানেন কি না জানি না আর এই সমস্ত বিষয়গুলো প্রথম দিকে তারা ভালো ছাত্র পরে একবার নিচে নেমে যায় আল্লাহর সাহায্য হলো সবচেয়ে বড় যে কোনো কৌশল বা চতুরতা বা যে কোনো কিছুর চেয়ে ভালো প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য যদি আল্লাহর রাস্তায় চেষ্টা করেন তার পথে সংগ্রাম করেন তাহলে সফল হবেন যদি সফল না হন সঠিক পথে চেষ্টা করছেন না আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে স্মৃতিশক্তির বিষয়টা কম গুরুত্বপূর্ণ আমরা ট্রেনিং করাই 40 দিনের ট্রেনিং কোর্স মানুষদের ট্রেনিং দেই আর মাশাআল্লাহ আমার ছাত্ররাও আলহামদুলিল্লাহ উদ্ধৃতি দিতে পারে অধ্যায় নাম্বার আয়াত নাম্বার অধ্যায় আয়াত দাওয়া ট্রেনিং করায় পৃথিবীর বিভিন্ন অংশ থেকে ছাত্ররা আসে কিভাবে লেকচার দিতে হবে তা শেখায় কিভাবে প্রশ্নোত্তর পর্ব সামলাতে হবে সেটা শেখায় ট্রেনিং দেই কঠোর পরিশ্রম করতে হয় এবার যদি কোরআনের আয়াত দেখেন আমার আলোচনা শুরু করার আগে আমি সব সময় কোরআনের উদ্ধৃতি দিই সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 25 থেকে 28 বলা হয়েছে রব্বিশহালি সাদরি এই দোয়া করতেন যখন মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যাও বার্তা পৌঁছে দাও তিনি দাওয়াত দেওয়ার আগে এই দোয়া বলতেন মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন তিনি তোতলাতেন আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন আমিও তোতলা ছিলাম যখন ছোট ছিলাম আর স্বপ্ন দেখতাম মানুষ যে কোনো স্বপ্ন দেখতে পারে আমি স্বপ্ন দেখতাম পৃথিবীর সেরা ডাক্তার হওয়ার কিন্তু কখনোই ভাবিনি যে 25 জন লোকের সামনে আমি কথা বলবো কারণ আমি তোতলা ছিলাম লোকজন আমার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম যা 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 জাকির এমনই ছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে এসে হয়তো 10-15 বছর আগে যখন দাওয়া যুক্ত হলাম যখন দাওয়া দেওয়া শুরু করলাম তোতলা আমি চলে গেল যখন খ্রিস্টান মিশনারিদের সাথে কথা বলি দেখি আমার তোতলামি একদম নাই আমি স্টেজে উঠেছিলাম কারণ আমার সহকর্মী তখন পারছিল না আমি শুরু করলাম আর এখন স্টেজে আল্লাহর রহমতে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সামনে আমি স্টেজে উঠে কথা বলি আলহামদুলিল্লাহ এবার কোরআনের আয়াতে আসি যখন মুসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফেরাউন এবং তার লোকদের দাওয়াত দিতে তিনি এই দোয়া পড়েছিলেন এই দোয়া পড়েছিলেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 25 থেকে 28 বলা হয়েছে রব্বিশরহালি সাদরি হে আমার আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দাও আমার সাহস বাড়িয়ে দাও রব্বিশরহালি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি এবং আমার কাজকে সহজ করে দাও রব্বিশরহালি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি এবং আমার মুখের জড়তা দূর করে দাও কারণ মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন আমিও তোতলা ছিলাম আমার মুখের জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে যে সমস্ত লোককে দাওয়াত দিচ্ছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলি আমার বক্ষ প্রসারিত করে দিতে আমার কাজ সহজ করে দিতে আমার মুখের জড়তা দূর করে দিতে
যাতে লোকজন আমাকে বুঝতে পারে। স্মৃতিশক্তির জন্য এই দোয়া পড়ে যেতে পারে। তবে প্রথম হচ্ছে আল্লাহর উপর ভরসা করা, দ্বিতীয় কঠোর পরিশ্রম করা, আর তৃতীয় হচ্ছে কৌশল। আশা করি উত্তরটা পেয়েছেন।